পাত্রে দেখতে গেলে তো তখন পাত্রের চেহারা আর দেখতে হয়, কথা বলতে হয়, তাহলে তখন তো বিয়ে হওয়ার আগে কিন্তু ওই গায়রে মাহরাম, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? ছেলের এবং বিয়ের গুনাহ হবে কিনা? বিয়ের জন্য পাত্র পাত্রী একে অন্যকে দেখতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিয়ে করতে চাইছেন, তাকে বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ, এখনো কোনো দোষ ত্রুটি থাকলে তুমি সেটা আগে ভাগে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দ্বিতীয়ত হলো বিয়ের আগে দেখে নিলে তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি হয়, এই জন্য দেখে নেওয়া এটা জায়েজ আছে, বরং সুন্নাহ। তো এমনিতে তো দেখা জায়েজ নাই, কিন্তু কোনো মেয়েকে যখন বিয়ের সিদ্ধান্ত নেবেন, কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ের সিদ্ধান্ত নেবে, তখন বিয়ের ব্যাপারে প্রাইমারি কথাবার্তা শেষ, এখন শুধু দেখা দেখির পর্যায়ে পছন্দ হলে করবে, তাহলে সেক্ষেত্রে একে অন্যকে দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে এই না যে পাত্রীকে পাত্রের ক্ষুদ্র গোষ্ঠী পুরুষরা সবাই দেখবে, সেটা কিন্তু জায়েজ না। অনেক সময় দেখা যায় যে পাত্রীকে দেখার জন্য পাত্রের মামা, পাত্রের খালু, পাত্রের চাচা, পাত্রের দুলাভাই, পাত্রের বড় ভাই, দুনিয়ার সব মানুষ এসে বাজারে গরু ছাগলের মতো করে ওই পাত্রীকে দেখে আয়োজন করে। এটা নাজায়েজ কাজ এবং গুনাহের কাজ। বিয়ে করবে যে দেখবে কে, সে এমনকি পাত্রের বাপও দেখতে পারবে না বিয়ের আগে। এখন মুশকিল হলো আজকাল এটা বাপেরে বললে বলবে বাবা রে বিয়ের আগে এই খেলা, বিয়ে করলে জানে কি করবে, এগুলো মূর্খতা এবং অজ্ঞানতা। বিয়ের পরে শ্বশুর হিসাবে দেখা দিতে পারবে, কিন্তু বিয়ের আগ পর্যন্ত শুধু পাত্র দেখবে ছেলে হিসাবে, আর পাত্রপক্ষের মেয়েরা দেখবে, পাত্রে অন্য কেউ দেখবে না। আবার দেখবে মানে এই না যে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। অনেকে আছে বিয়ের আগে দিনকে দিন, মাসকে মাস পর্যন্ত যোগাযোগ, আসা বসা, উঠা আড্ডা মারা দিনকে দিন, এগুলো জায়েজ নাই। দেখার একটা আনুষ্ঠানিকতা থাকবে, সীমাবদ্ধতা থাকবে, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে দেখেই থাকবেন বছরকে বছর ধরে, এরপরে বলবেন এবার বিয়ে সাথে যাবো, এই দুই নম্বরই জায়েজ হবে না। কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেন মোহর করতে হবে শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, নালে মেয়েকে বিয়ে দিবে না, ইসলাম কি বলে? মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন আযালান নিকাহ বারাকাতান আইসার ওয়া মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মোহর যত কম, সেটা তত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল তখন মানুষের গড় আয় ইত্যাদি কি ছিল সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন তেন ভাবে মোহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে। এখন 10 লাখ 20 লাখ 30 লাখ নাম কে আসতে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই বেশি মোহর কেন ধরে, যাতে তালাক দিতে না পারে, যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো বিয়ের আগে যদি নেগেটিভ চিন্তা করে সংসার টিকবে কিভাবে? এই জন্য মেয়ের বাবারা মোহরনা কমায় দেন, অর্থাৎ কমায় দেওয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন যেন সহজ হয়ে যাবে। জি, আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ কিনা? আপন খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা জায়েজ আছে, যেহেতু আপন খালাতো বোনটা সে আপনার খালুর রক্ত তার শরীরে প্রবাহ হচ্ছে, সে তো আর আপনার রক্তের কেউ না, আপনার খালু আপনার আপনার নিজস্ব আপনার ব্লাড তার শরীরে আছে এরকম না, তিনি ভিন্ন মানুষের রক্ত তার শরীরে আছে, অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয়তা নেই। এবং সেই সাথে তার যে খালাতো যে বোন তার সাথে আপনার পর্দা বিধান আছে, পর্দা বিধান থাকার মানে হলো তিনি আপনার মাহরাম না, যার কারণে তার মেয়ে বিয়ে করাতে শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই।